ফিলিস্তিনের গাজায় মানবিক যুদ্ধবিরতি ও ত্রাণ সহায়তা পৌঁছানোর পথ করে দেওয়ার আহ্বান জানিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট G7। বুধবার জাপানের রাজধানী টোকিওতে জোটভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনের যৌথ বিবৃতি দিয়ে এই আহ্বান জানানো হয়। একই সঙ্গে জোটের পক্ষে আরও বলা হয়েছে ইসরায়েলেরও আত্মরক্ষার অধিকার রয়েছে। যৌথ বিবৃতিতে আরও বলা হয় গাজায় মানবিক সংকটের দ্রুত অবনতির বিষয়টি সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমরা জোর দিচ্ছি। আমরা মানবিক দিক বিবেচনায় সাময়িক সময়ের জন্য যুদ্ধবিরতির পক্ষে। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা নেতানিয়াহুর প্রতি যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানাচ্ছে, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার যুদ্ধবিরতির দাবি মানতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন। They're even worse than ISIS, and we need to treat them as such.